এই পর্যায়ে আমরা এক নজরে দেখে নিব আজকের এই পর্বে কোন কোন প্রতিযোগী অংশ নিতে চলেছে। আল্লাহর নামে সুর তুলে যায় হরি যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আমরা আপনাদেরকে নিয়মগুলি বলে দিতে চাই যে আজকে আপনাদেরকে ছটি কোশ্চেন করা হবে। দুটি কোশ্চেন করবেন আলোকিত ব্যক্তিত্ব বিজ্ঞ বিচারক প্যানেল থেকে, আর চারটি কোশ্চেন এই পডিয়াম থেকে করা হবে। প্রথম দুটি কোশ্চেনের জন্য থাকবে 16 মার্কস, আর 2 মার্কস থাকবে বিজ্ঞ বিচারকের হাতে। টোটাল 18 মার্কস দেবেন বিজ্ঞ বিচারকগণ। আর এখানে যে চারটি কোশ্চেন করা হবে প্রতিটি কোশ্চেনের মান 3 করে 12, টোটাল 30 নম্বরের ভিত্তিতে আপনাদের মূল্যায়ন করা হবে। আপনাদের জন্য সময় থাকবে সর্বমোট 3 মিনিট। এই 3 মিনিটকে 2 ভাগে বিভক্ত করা হবে। 1.5 মিনিট থাকবে বিজ্ঞ বিচারকগণের হাতে, আর 1.5 মিনিট থাকবে এখানে অ্যাঙ্করিংয়ের পার্টে। আমরা যেতে পারি? ইনশাআল্লাহ। শুরুতেই কুমিল্লার বন্ধু রিদওয়ান রাশিদিকে প্রশ্ন করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আপনার জন্য মৌলিক প্রশ্ন, আঘাতপ্রাপ্ত হালাল জন্তু জীবিত অবস্থায় জবেহ করলে সেই জন্তুর মাংস খাওয়ার বিধান কি? হালাল খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আপনার জন্য সম্পূরক কোশ্চেন, ঋণ বিষয়ক কোরআনের সর্ববৃহৎ আয়াত কোনটি? আয়াতুদ দাইন সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। এই উত্তরটিও আপনার সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। আপনার জন্য প্রথম প্রশ্ন, বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? নাম্বার 2, নিরাপদ বসবাসের জন্য পাহাড় কেটে ঘর নির্মাণ করতেন কোন সম্প্রদায়? সামুজ্জাতি। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিল না? নাম্বার 4, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের বাড়ি কোন জেলায়? টাঙ্গাইল। দুঃখিত, আপনার উত্তরটি সঠিক হয়নি। বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স কত সালে প্রতিষ্ঠিত হয়? পাস। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলেন না? ইওর টাইমস আপ। জাযাকুমুল্লাহ খায়রান। বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স 1985 সালে প্রতিষ্ঠিত হয়। তৃতীয় যে কোশ্চেনটি আপনি স্কিপ করেছিলেন সেটি হচ্ছে, মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না। আর শেষ প্রশ্নটির জবাব ছিল, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অভিনন্দন, আপনি অনেক ভালো করেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। যাব সম্মানিত অতিথির কাছে, ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর আনম কুতবুল ইসলাম নোমানি। আমি তার জন্য দোয়া করছি যে আল্লাহ যেন তাকে আরও বেশি এলেম দান করেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া ইয়াক। হবিগঞ্জের অন্যতম প্রতিভা আব্দুল কাইয়ুম ভাই, প্রস্তুত? ইনশাআল্লাহ যেতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে প্রশ্ন করবেন প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আব্দুল কাইয়ুমকে মৌলিক প্রশ্ন, কোন সূরায় হাওলা বিনতে সালাবা সম্পর্কে উল্লেখ আছে? পাস। আচ্ছা, সম্পূরক প্রশ্ন, সূরা আল ফজরে দুনিয়াতেই কয়টি শাস্তিপ্রাপ্ত জাতির কথা বলা আছে? 2টি। উত্তর ভুল হয়েছে, 3টি জাতির কথা বলা হয়েছে। কোন সূরায় হাওলা বিনতে সালাবা সম্পর্কে উল্লেখ আছে? সূরা তাওবা। এটা উত্তর ভুল হয়েছে, সূরা মুজাদালা। মাশাআল্লাহ, ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনার দুটি কোশ্চেনের জন্য। আমরা যাব সেকেন্ড সেগমেন্টে, যেতে পারি? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন আলেম সর্বপ্রথম পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ করেন? পাস। দ্বিতীয় কোশ্চেন, সংবাদের সত্যতা যাচাই করতে কোন সূরা নির্দেশ দেওয়া হয়েছে? সূরা নূর। সূরা নূর, ভেবে বলেছেন? জি।
আপনার উত্তর সঠিক হয়নি। সূরা হুজুরাতে। নাম্বার থ্রি, খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা কে ছিলেন? পাস। নাম্বার ফোর, ফারাক্কা দিবস পালিত হয় কবে, কোন তারিখে? 13ই মার্চ। আপনার উত্তর সঠিক হয়নি। কোন আলেম সর্বপ্রথম পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ করেন? পাস। পাস। খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা কে ছিলেন? ইয়োর টাইমস আপ। সর্বপ্রথম মাওলানা নাঈম উদ্দিন, তিনি মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ করেন, একজন আলেম ছিলেন। আর সংবাদের সত্যতা যাচাই করতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হুজুরাতে বলা হয়েছে, ইনজাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু ইলা আখিরিল আয়া। খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন শহীদুল ইসলাম লালু, যার বয়স ছিল মাত্র 13 বছর। ফারাক্কা দিবস পালিত হয় 8 মে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অংশ নেবার জন্যে। আমরা যাব সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে, ন্যাশনাল মিডিয়া সেন্টার। অনেক চেষ্টা এবং সাহসের সাথে কিন্তু এগিয়ে যেতে হবে। আসলে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। জীবনের অনেক দাম, অনেক মূল্য। আমরা যারা এই অদম্য প্রতিভা, যারা সেরা হয়েছ, তাদেরকে নিয়েই কিন্তু সেরাদের সেরা, এটাকে কিন্তু আমরা সেরা বানানোর কোনো টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে যে সারা বাংলাদেশে যারা ইতোমধ্যে সেরা হয়েছেন, কিন্তু একবার প্রতিটি কম্পিটিশনে অংশগ্রহণ করবার পর তারা কিন্তু দ্বিতীয় তৃতীয়বার আর অন্য কোথাও হয়তো বা তারা অংশগ্রহণ করেন বা করেন না বা করার চান্সটা পান না, সেটারই সুযোগ কিন্তু এই সেরাদের সেরা, যাকে আমরা স্লোগান দিয়েছি যে অদম্য প্রতিভার সন্ধানে, সেই অদম্য প্রতিভাকে বিকশিত করার জন্য এটা। তো এজন্য আমি আশা করছি সামনে এগিয়ে যাবে আব্দুল কাইয়ুম, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, তোমার জন্য শুভকামনা। আমরা যাব এবার তৃতীয় প্রতিযোগীর কাছে, কুমিল্লার বন্ধু মুবাশ্বিরুজ্জামান হাসান। ইনশাআল্লাহ আপনার জন্য প্রথমে থাকবে দুটি কোশ্চেন্স। এই কোশ্চেন্স দুইটি করবেন বিজ্ঞ বিচারক প্যানেল থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আপনার জন্য মৌলিক প্রশ্ন, একেবারে ছোট্ট একটি প্রশ্ন, সেটি হলো জিহারের কাফফারা কি? 60 দিন রোজা রাখবে অথবা সেই পর্যন্ত অপেক্ষা করবে। জিহারের কাফফারা কয়টি? 3টি। কী কী? একটি হচ্ছে 60 দিন রোজা রাখবে, অথবা কেউ যদি দাস মুক্ত করতে পারে দাস মুক্ত করবে। দুটি হলো, আরেকটি? আরেকটি হচ্ছে খাওয়াবে, সৎকার করবে। কী খাওয়াবে, কয়জনকে? 60 জন মিসকিনকে খাওয়াবে। জি, শেখ কি উত্তর নিতে পারবেন? তাহলে তার প্রশ্নটি একদিক থেকে সঠিক হয়েছে, বাকিটা আমি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন, তার জন্য সম্পূরক প্রশ্ন হলো যে মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে পানি কিসের ন্যায় ভাগ হয়ে দাঁড়িয়েছিল? ঝর্ণার ন্যায়। সময় শেষ হয়ে গেছে। উত্তরটি সঠিক ছিল না, উত্তরটি হবে পর্বতের ন্যায়। ধন্যবাদ বিজ্ঞ বিচারককে সুন্দর প্রশ্ন করবার জন্যে। আমরা এবার যাব আপনার কাছে, প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলার পরিণতি কি? আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশরুন, তো তোমাদের আমল সময় বরবাদ হয়ে যাবে। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কত হিজরিতে কোরআন মাজিদ মুদ্রিত হয়? 94 হিজরি। আনুমানিক। দুঃখিত, প্লিজ নেক্সট। আপনার উত্তরটি সঠিক হয়নি। তৃতীয় কোশ্চেন, পাকিস্তান কত সালে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 1975 সালে। আপনার উত্তর সঠিক হয়নি। চতুর্থ কোশ্চেন, সম্প্রতি বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? নাজমুল। প্লিজ পাস। আমার কি কোনো কোয়েশ্চেন আছে আর? আপনার, আমাদের হাতে আর কোনো কোয়েশ্চেন নেই আপনার জন্য। ইওর টাইমস আপ। আপনার 4টির মধ্যে প্রথমটি সঠিক হয়েছে। দ্বিতীয় কোশ্চেনের জবাব ছিল 1113 হিজরি। তৃতীয় কোশ্চেনের জবাব হচ্ছে 1974। একদম পাশ দিয়ে গিয়েছে। আর চতুর্থ কোশ্চেনের জবাব ছিল
মেজর জেনারেল শাকিল আহমেদ, মোবারকবাদ অংশ নেবার জন্যে। আমরা যাব সম্মানিত অতিথির কাছে, কিভাবে দেখছেন? আপনার ভিতরে একটা অস্থিরতা লক্ষ্য করা যায়। কোরআন করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু। সুবহানাল্লাহ। নেতৃত্বের জন্য ধৈর্যের দরকার। আপনার জন্য আমি শুভকামনা করি। জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে সম্মানিত অতিথি সুন্দরভাবে মূল্যায়ন করবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের গহীন থেকে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।